তেসরা নভেম্বর ডিওয়াইএফ এর প্রতিষ্ঠা দিবস। এদিন ছিল ডিওয়াইএফ এর 41তম প্রতিষ্ঠা দিবস। রাজধানীর সিটি সেন্টারের সামনে ডিওয়াইএফ এর রাজ্য কমিটির উদ্যোগে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফ এর রাজ্য কমিটির সম্পাদক নবরণ দেব, সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের পতাকা উত্তোলন করেন। পরে সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিনটির গুরুত্ব তুলে ধরেন। আজ 13 নভেম্বর আমাদের দেশের যুবদের সর্ববৃহৎ সংগঠন ডিওয়াইএফআই এর 41তম প্রতিষ্ঠা দিবস। সারা ভারতবর্ষের সাথে আমাদের রাজ্য ত্রিপুরাতেও আমরা ডিওয়াইএফআই এর 41তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করছি। সকালবেলায় আমাদের রাজ্যের সমস্ত বিভাগে শহীদ স্মরণ কর্মসূচি, পতাকা উত্তোলন, এই জাতীয় কর্মসূচি আমরা উদযাপন করছি এবং বিকেলবেলায় আমাদের রাজ্যের বিভিন্ন মহকুমাতে মতাদর্শগত হলসভা অনুষ্ঠিত হবে, রক্তদান শিবির অনুষ্ঠিত হবে, কোথাও কোথাও নানা ধরনের সামাজিক কর্মসূচি উদযাপন করা হবে। 1 তারিখ থেকেই আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ডিওয়াইএফআই এর 41তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা উদযাপন করছি। আপনারা সবাই জানেন যে 1 থেকে 3 নভেম্বর পাঞ্জাবের লুধিয়ানা শহরে প্রথম সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে ডিওয়াইএফআই এর আত্মপ্রকাশ ঘটেছিল। বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায়, ভোগবাদী সমাজ ব্যবস্থায় একটি সংগঠনের 40 বছর পূর্তি, এটা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত গৌরবের এবং গর্বের। আমরা ডিওয়াইএফআই এই গৌরব উজ্জ্বল ভূমিকাই সারা ভারতবর্ষে আমরা উদযাপন করছি। ডিওয়াইএফআই হচ্ছে এমন একটি সংগঠন যারা অতীতে পরাধীন ভারতে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই করেছি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছি, সামন্ততান্ত্রিক যে ধ্যান ধারণা তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। ডিওয়াইএফআই এর 40 বছরের ইতিহাস হচ্ছে লড়াই, সংগ্রাম, আত্মত্যাগের ইতিহাস। আজকের সময়ে দাঁড়িয়েও গোটা ভারতবর্ষে ডিওয়াইএফআই একদিকে যেমন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, অন্যদিকে সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষার দাবিতেও ডিওয়াইএফআই এর লড়াই আন্দোলন চলছে। এবং আজকে লড়াই আন্দোলনের মধ্য দিয়েই ডিওয়াইএফআই গোটা ভারতবর্ষে সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। আমরা লক্ষ্য করছি স্বাধীনতার 73 বছর অতিক্রম হওয়ার পরেও আমাদের দেশের সরকার, রাষ্ট্র এদেশের যুবদের সবার হাতে কাজের গ্যারান্টি তৈরি করতে পারেনি, সবার জন্য কাজের সুযোগ তৈরি করতে পারেনি। আজকে আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সর্বাধিক বেকারের দেশ, এই কলঙ্ক আমাদের মাথায় নিয়ে চলতে হচ্ছে। এই যে কোভিড-19 মোকাবেলা করার প্রশ্নে আমাদের দেশে লকডাউন শুরু করা হয়েছিল, এই লকডাউন পর্বে ভারতবর্ষে 15 কোটি মানুষ নতুন করে তারা কাজ হারিয়েছেন, বেকার হয়েছেন। আমাদের রাজ্যেও একই অবস্থা। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে যারা যুবকদের বিভ্রান্ত করবার জন্য, যুবকদের ভোট আদায় করবার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রথম 1 বছরেই 50,000 বেকার ছেলেমেয়ের চাকরি হবে, মিসড কল করলেই সরকারি চাকরির ব্যবস্থা হবে, কর্মসংস্থানের কোনো সমস্যা থাকবে না, আজকে 2.5 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর, এই নতুন সরকার রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা লক্ষ্য করছি বেকারদের কর্মসংস্থানের সুযোগ নেই, কর্মসংস্থানের দরজা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বেকাররা প্রতিদিন কাজের জন্য চিৎকার করছেন কিন্তু আমাদের রাজ্যের সরকার কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছেন না। আর অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলছেন পানের দোকান খুলো, গু পালন করো, এই জাতীয় পরামর্শ দিচ্ছেন। ফলে একটা কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে ডিওয়াইএফআই আজকে আমরা সারা রাজ্য জুড়ে 41তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি। নানান ধরনের প্রতিবন্ধকতা, হুমকি, সন্ত্রাস, এগুলোকে উপেক্ষা করেই আজকে ডিওয়াইএফআই এর 41তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে। আমরা আজকের দিনে শপথ গ্রহণ করতে চাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে তীব্র করার। আমরা আজকের দিনে শপথ গ্রহণ করতে চাই আমাদের রাজ্যে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার যে সংগ্রাম, এই সংগ্রামকে আরও বেশি মজবুত করার। এবং আমরা আজকের দিনে শপথ গ্রহণ করতে চাই সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষার দাবিতে 1980 সাল থেকে যে লড়াই আমাদের চলছে, এই লড়াইকে আরও শক্তিশালী করার, মজবুত করার, এবং তার জন্য মতাদর্শে অবিচল থেকে একটা মজবুত সংগঠন তৈরি করার শপথ
आज के 41তম প্রতিষ্ঠা দিবসে আমরা এই শপথ গ্রহণ করতে চাই। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।